আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোফার ডাটাবেজের উপর আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি নিশ্চয়ই আপনার ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখে নিচ্ছেন এবং অনেক কিছু শিখে নিচ্ছেন এই ভিডিও চলে আমি আপনাদের আরেকটি ইম্পর্টেন্ট কমান্ডের সাথে পরিচয় করে দেবো যার নাম হচ্ছে টেবিল কমান্ড আপনি যদি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করেন অবশ্যই এই কমান্ডগুলো আপনার খুবই কাজে আসবে সো ট্রাঙ্কের টেবিল কমান্ড কেন এবং কিভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি সরাসরি আপনাদের জ্যাম সফটওয়্যার নিয়ে যাব রাইট তো আমার জেম সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি আশা করি আপনাদের ওপেন করা আছে নিশ্চয়ই আপনাদের মনে আছে কলেজ নামে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করেছি এবং সেই কলেজে দুইটা টেবিল আছে স্টুডেন্ট ডিটেলস এবং টিচার নামে দুইটা টেবিল আছে তো সে ফর এক্সাম্পল টিচারের মধ্যে যে রেকর্ডগুলো আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমি চাচ্ছি টিচারের এই রেকর্ডগুলো সবগুলো রেকর্ড আমি ডিলিট করে দিতে চাচ্ছি ওকে সবগুলো ড্রপ করে দিতে চাচ্ছি কারণ আমি নতুন ডাটা ইনসার্ট করতে চাচ্ছি সো এই সবগুলো রেকর্ড আমি কি করতে চাচ্ছি টেবিলের একসাথে ডিলিট করে দিতে চাচ্ছি তো হয়তো বা আমরা যেটা করতে পারি আমি টেবিলটা ডিলিট করতে চাচ্ছি টেবিলের ডাটাগুলো এক্সুড়ি ডিলিট করতে চাচ্ছি তো সোফার আপনারা যে কমান্ড জানেন সেটা হচ্ছে ড্রপ দেন টেবিল দেন টেবিল নেম রাইট সো এরকম একটা কমান্ড আপনাদের অলরেডি জানা আছে ড্রপ টেবিল দেন টেবিল নেম তো এই কমান্ড দিলে কি হবে টিচার টেবিলটা পুরো টিচার টেবিলটাই কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি গো অপশনে ক্লিক করতেছি ওকে ক্লিক করব পুরো টিচার টেবিলটাই চলে গেল তো আমরা নিশ্চয়ই এরকম চাইনি আমরা চেয়েছি জাস্ট কি হবে সবগুলো রেকর্ড চলে যাবে বাট কলামের নামগুলো থাকবে যাতে করে আমি নতুন করে আবার ডাটা কী করতে পারি ইনসার্ট করতে পারি এখন কি করতে হবে আমাকে এই যে টিচার টেবিল আমি ডিলিট করে দিলাম তাহলে আবার আমার টিচার টেবিল তৈরি করতে হবে দেন নতুন করে ডাটা ইনসার্ট করতে হবে বাট আমরা চেয়েছিলাম টেবিলটার টেবিলের কলামগুলো থাকবে যেমন নেম আইডি স্যালারি এগুলো থাকবে জাস্ট রেকর্ডগুলো ডিলিট হয়ে যাবে এরকম চেয়েছিলাম তো এই কাস্টম স্টুডেন্ট ডিটেইলস টেবিলের জন্য করব এবার লক্ষ্য রাখবেন আমি চাচ্ছি যে সবগুলো রেকর্ড ডিলিট হয়ে যাবে কিন্তু কলামগুলো থাকবে অর্থাৎ রোল নেম জেন্ডার তা না হলে আবারো আমার কি করতে হবে স্টুডেন্ট ডিটেইলস নামে টেবিল করতে হবে দেন কলামের নাম দিয়ে প্রাইমারি কি এই সকল অ্যাডসেক্টর তৈরি করতে হবে রাইট শুধু শুধু ঝামেলা আমরা চাচ্ছি যে আমার টেবিলের কলমগুলো যেরকম আছে সেরকম থাকবে জাস্ট রেকর্ডগুলো ডিলিট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা ড্রপ টেবিল কমান্ড ইউজ করবো নাট কমান্ডটা ইউজ করব ট্রাঙ্কেট টেবিল লক্ষ্য রাখবেন টেবিলের নাম টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ডিটেলস সেমিকুলন দিয়ে দিচ্ছি দেন কোডটা আমি গোতে ক্লিক করলাম ওকে এবারে আপনারা যদি লক্ষ্য রাখেন আমি স্টুডেন্ট ডিটেলস টেবিল কিন্তু ডিলিট হয় নাই ওকে সো স্টুডেন্ট ডিটেলসে ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন রোল নেইম জেন্ডার এইজ জিপি এবং সিডি ডি আছে তো টেবিলটা আমাকে রিক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না এবার আমি চাইলে নতুন করে ডাটা ইনসার্ট করতে পারবো এই হচ্ছে ট্রাঙ্কের টেবিল কমান্ডের কাজ আশা করি বুঝতে পেরেছেন যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ